আজ এই বাথরুমটা আমরা কনসিল করে নেব। এখানে কনসিল কাটা ছিল, এখানে জাকোয়ারের 3 ভাল্ব মিক্সচার লাগবে, এটা শাওয়ার লাইন কাটা ছিল আগে থেকে, মশলা ঢুকে গেছে কিছুটা, এদিকে ঠান্ডা জল লাইন, এদিকে কাটা আছে গরম জলের লাইন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাকোয়ারের ভাল্ব, কনসিল ভাল্ব আছে এখানে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন জাকোয়ারের কনসিল ভাল্ব, জাকোয়ারের কনসিল ভাল্ব। আমরা এই কনসিল ভাল্বগুলো বেঁধে নেব। এখানে কিছু ব্রাশ এমটিএ রাখা আছে, জাগুয়ার ফ্লাস্ক, আমাদের 3টে কনসিল ভাল্ব আছে। আমরা একসাথে এখানে এমটিএতে টেপলন লাগাবো, আপনারা এইভাবে টেপলন জড়াবেন, ভালো করে টেপলন লাগাতে হবে। এখন কনসিল ভাল্বগুলো আমরা টাইট দিয়ে নেব, এক হাতে গ্যাস টোনার এক হাতে সিলারেন্স দিয়ে আমরা টাইট দিয়ে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে টাইট করে নিতে হবে, দুটো সাইডই সমানভাবে টাইট দিতে হবে, না হলে লিক করবে। দেখতে পাচ্ছেন তীর চিহ্ন এদিক দিয়ে বেরোবে, এখান থেকে ঢুকবে, এটা খেয়াল করতে হবে, বেরিয়ে যাবে এদিক দিয়ে। আমরা 3 ইঞ্চি করে কেটে নিয়েছি, যেদিকে বেরোবে সেদিকে আমরা লাগিয়ে নেব স্টপারটা। আমাদের কনসিল কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, ভালো করে জুম করে দেখি, এই যে আমাদের ঠান্ডা জল ঢুকেছে আউটসাইড দিয়ে, একটা গিজারে গিজারে এই যে একটা গিজারে ঠান্ডা জল উঠেছে।
ঠান্ডা জল ঢুকে ডান দিক দিয়ে দেখুন স্টপ পকেট ঢুকেছে, ডান স্টপ পকেট ঢুকেছে প্রথমে এই ঠান্ডা জল। এটা নবটা খুললে ঠান্ডা জল পড়বে, এই যে কল থেকে পড়বে, এই যে এখানে কল লাগবে, এইটা শাওয়ারের চাবি এবং শাওয়ারে উঠবে ঠান্ডা জল। শাওয়ারে ঠান্ডা জল উঠবে, এই নবটা খুলে দিলে শাওয়ারে ঠান্ডা জল পাওয়া যাবে। এটা হলো গরম জল, এদিক থেকে ঠান্ডা জল হয়ে গরম জল নেমে এই যাচ্ছে। গরম জল চাবি অন করে দিলেই ঠান্ডা গরম জল পাওয়া যাবে। এটা হলো মিক্সিং সিস্টেম দুটোই, এই হলো আজকে আমাদের সিস্টেম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।